দেখো একটু আজকে পমফ্রেট মশালা তাওয়া ফ্রাই খাওয়ার ইচ্ছে হয়েছে। দেখো পমফ্রেট মাছটা বাবা পাঠিয়েছে, দেখে বেশ ভালোই লোভ লাগলো, সাইজটা বেশ বড় ছিল, তাই ভাবলাম যে একটু মশালা তাওয়া ফ্রাই করে নিই। তার জন্য আমি এখানে কি ধুয়ে নিয়ে মশালাগুলো অ্যাড করেছি, এখনো মাখানো হয়নি, বলে দিচ্ছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর তন্দুরি মশালা দিয়ে এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে অল্প তেল দিয়ে 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 আমি তাওয়া ফ্রাই করব। কিভাবে হচ্ছে আমি পুরোটা দেখাবো, কিন্তু দারুণ একটা আইটেম, নিশ্চয়ই সবারই খুব ফেভারিট। আমার তো দেখেই জিভে জল লাগছে, বাবা যেই পাঠিয়েছে, হাজবেন্ড নিয়ে এসছে, আমি তো সঙ্গে সঙ্গে বানাতে তৈরি করে দিয়েছি। রাত বাজে এখন 8টা, সো আমার পুরো প্রিপারেশনটা দেখতে থাকো। দেখো আমি মশালাটা ভালো করে গায়ে মাখিয়ে নিয়েছি, মাছের যা যা মশালাগুলো বললাম, তন্দুরি মশালা মশালাটা কিন্তু অবশ্যই, সো একটু একটু বেশি করে দিয়েছি ফ্লেভারটা আসার জন্য। সো আমি ভালো করে মাখিয়ে রাখলাম, কিছুক্ষণ ম্যারিনেট করার পর আমি তাওয়াতে হালকা তেল দিয়ে ফ্রাই করব স্মোকিনেসটা আসার জন্য ঢেকে রেখে। সো দেখে থাকো আমার পুরো রেসিপিটা, মশালা তাওয়া ফ্রাই তন্দুরি। আর দেখো এটাতে আমি একটু পাতিলেবুর রস দেবো, দিয়ে ম্যারিনেটটা করে রাখবো। চাইলে দই দিতে পারো, আমি দই দেবো না, জাস্ট পাতিলেবু দেবো খালি। এবার জাস্ট আমি ভালো করে এটাকে মাখিয়ে নিলাম, এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ ম্যারিনেট, তারপরে আমি এটা বানাবো তাওয়াতে। তারপরে আমি তাওয়াতে করে তৈরি করব মশালা পমফ্রেট তাওয়া ফ্রাই। সো দেখো আমার ম্যারিনেশন কমপ্লিট, আমি প্রায় হাফ অ্যান আওয়ার মতো ম্যারিনেটটা করে রেখেছিলাম। আবার বলে দিচ্ছি কী কী মশলা দিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, আর দিয়েছি তন্দুরি মশালা, আর লেবু, পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, নুন অবশ্যই স্বাদ মতো। এবার আমি এখানে তাওয়াতে সাদা তেল গ্রিস করে নিয়েছি। এবার আমি জাস্ট তেলটা গরম হয়ে গেছে, মানে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আমি জাস্ট তেল বেশি দিইনি। এবার আমি আমি ঢেকে দেবো একটা একটা করে করবো, দুটো আটবে না, তাই জন্য আমি একটা একটা করে করবো। ফাইনালি কেমন হচ্ছে আমি দেখো, দেখো একদিকটা হয়ে গেছে, আমি জাস্ট উল্টো দিকটা দেবো ফ্রাইটা করার জন্য, কারণ আমি এটা তন্দুরি বানাচ্ছি না, আমি এটা মশালা তাওয়া ফম পমফ্রেট ফ্রাই করছি। সেজন্য একদিক ফ্রাই হয়ে গেছে, আমি অন্যদিকটা দিয়ে দেবো। তো দেখো একটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, আমি এটা আমি সেকেন্ডটা করছি, এবার ঢেকে দেবো, কারণ আমি ঢেকে ঢেকে করছি। ফাইনালি আমি গার্নিশ করবো, কেমন হবে দেখতে পুরোটা দেখাবো, দেখতে থাকো মশালা তাওয়া পমফ্রেট ফ্রাই। তো দেখো আরেকটা দিক হয়ে গেছিলো, আমি জাস্ট উল্টে দিলাম, আর জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমার রেডি হয়ে যাবে, ফিশটা ফুললি কুকড হয়ে যাবে, তারপর আমি গার্নিশ করব। সো দেখো আমার মশালা তাওয়া পমফ্রেট ফ্রাই রেডি অ্যান্ড সার্ভড, গরম গরম ধোয়া বেরোচ্ছে, এবার কিন্তু আমরা খাবো, মানে আর রেসিস্ট হচ্ছে না। আমি ফিশ খেতে খুবই ভালোবাসি, স্পেশালি এইসব ফিশগুলো তো দারুণ লাগে। তো জাস্ট দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বানাতে শুরু করে দিয়েছি, আমার রেডিও হয়ে গেছে। সো ফুল কমপ্লিট রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থেকো, উইকেন্ড ভালো করে কাটিও, আর আমার চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করো।